একটু হাত তুলে বলুন, ভগবানকে সংসারে পাওয়া যায় না সংসারের বাইরে পাওয়া যায়? জোরে বলবেন। বাহ বাহ, আমি একটু তত্ত্বের দ্বারা বুঝিয়ে দিই। ঘর বাড়ি ত্যাগ করে বলে কৃষ্ণ হরে হরে, তুং দিয়ে যায় বৃন্দাবন, বাড়ি ছেড়ে তো চলে গেছে, ঘর যে তার মনে আছে, এই ত্যাগে পাওয়া যায় না শ্রীনন্দের নন্দ। আপনি ঘর সংসার ত্যাগ করে বৃন্দাবনে যাচ্ছেন, মাঝ রাস্তায় মনে পড়ে গেল মেয়েটার বিয়ে হলো না, ছেলেটার চাকরি হলো না, কী করে যে কী করি, এরকম চিন্তা যার আছে ভগবান পাওয়ার চান্স তার নাই। পাকালাম আছে পাকে থাকে, তুলে দেখো পাকালাম আছে, তুলে দেখো পাকালাম আজকে, বড় হয়েছে সে পাক খেয়ে, বড় হয়েছে সে পাক খেয়ে, কিন্তু পাকালাম আছে রে গায়ে কোনো পাকের দাগে লাগে না, পাকালাম আছে গায়ে কোনো পাকে দাগে লাগে না। জেনে নিন, 5 কেজি 10 কেজি পাকাল মাছ পাকের ভেতরে থাকে, পাক খেয়ে বড় হলো, তুলে দেখুন শরীরে পাকের দাগ থাকে না। জনক ঋষি রাজা যিনি পূর্ণ ত্যাগী ছিলেন, তিনি কোনোদিন সংসার ত্যাগ করেন নাই, সোনার পুরীতে বসে থাকতো, মনকে সেজে গোলকে রাখতো, এরকম ত্যাগী হওয়া যায় গোবিন্দের চরণ পাওয়া যায়। মায়েরা দু ভরি সোনা হলে এই দিকে তাকান, দু ভরি সোনা হলে মায়েরা দুলিয়ে দুলিয়ে দেখেন, দেখো আমি কেমন কিনেছি। কিন্তু জনক রাজা যিনি বাড়িতে বাস করতেন, গোটাটা সোনা দিয়ে মোড়া, মন থাকতো কোথায়? গোবিন্দের চরণে। আপনাদের কাছে নিবেদন রইল, কীর্তন করতে এসে গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত সব থাক, কিন্তু মন থাকবে গোবিন্দের চরণে। একের পেছনে শূন্য দিলে কত হয়? 10। তার পেছনে শূন্য দিলে কত হয়? 100। তার পেছনে শূন্য দিলে কত হয়? 1000। তার পেছনে শূন্য দিলে কত হয়? 10000। তার পেছনে শূন্য দিলে কত হয়? 1 লক্ষ। লক্ষ যদি কারো এক হয় তবে গোবিন্দের চরণ পাবে। শূন্য গুলো দিলাম কিন্তু এক দিলাম না, তবে শূন্যের কোনো দাম হলো না, দেহ হলো শূন্য গোবিন্দ হলো এক। যার দেহ শূন্য এক নামক গোবিন্দ নাই, তার দেহ শূন্যের কোনো দাম নাই, দেহ জিরো 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 কোনো দাম নাই, রসগোল্লা কোনো লাভ নাই, রসগোল্লার লাভ আছে কিন্তু গোল জিরো লাভ নেই। সবাই লক্ষ্য করুন, পদ্ম পাতা জলে ভাসে, যখনই বর্ষা আসে বর্ষার জল লাগে পদ্ম পাতার গায়ে, তুলে দেখো পাতাখানা পদ্মের গায়ে দাগ লাগে না, এইরকম যদি ত্যাগী হওয়া যায় তবে কৃষ্ণের চরণ পাওয়া যায়। পদ্ম পাতার উপরে বর্ষার জল ফটাফট পড়ে, বলুন তো মা পদ্ম পাতার উপরে কোনোদিন দাগ হয় না? যারা কৃষ্ণ ভক্ত হয় হরিকথা কৃষ্ণ কথা বলে, এত দুঃখ শরীরে তবু আনন্দ সবসময় প্রকাশ পেয়ে যাবে। দেখবেন কিছু মনে করবেন না, যার দেখবেন দুতলা চারতলা ছতলা হচ্ছে ভগবানকে ভজনা করে না, তাকে জিজ্ঞেস করুন দাদা কেমন আছেন, আর বলবেন না খালি টেনশন আর টেনশন। আর দেখবেন যিনি নিতাই গৌরের ভক্ত, দিনের মাথায় কর্ম করে খাই দাই ঘুমোই, আর ভগবানের নাম করে দাদা কেমন আছেন, আরে নিতাইয়ের কৃপায় ভালো আছি, মানে এত অভাব তাও কি নিতাইয়ের কৃপায়। সে দেখবেন শুলেই নাক ডেকে ডেকে ঘুমায়, আর দেখবেন যা ছতলা বাড়ি হচ্ছে প্রচুর টাকা, তার ঘুম হচ্ছে না, টাকা কোথায় রাখবো বলে আর কি, এই হচ্ছে ব্যাপার। তাহলে বোক লক্ষ্য করুন মায়েরা, তাহলে টাকা যেন এমন হয় যে টাকাটা গোবিন্দের চরণে দেওয়া যায়, সেই টাকাটা থাকলে শান্তি পাওয়া যায়, এরকম মনোভাব রাখবেন। একটু মন দিয়ে শুনবেন মায়েরা, ভগবানকে সংসারে পাওয়া যায় তার প্রমাণ দেখে নিন। সবাই মাথায় কাপড়টা নিন, সবাই প্রেমসে, টোনটা একটু পাতলা করো ভাই, যাই নিতাই টোন বাড়াও, মনিটর বাড়াও, যাই নিতাই আরও মনিটর বাড়াও, যাই নিতাই বাইরেটা বাড়াও, বাইরেটা বাড়াও, যাই নিতাই বড় বক্স বাড়াও, যাই নিতাই এদিকে। মা যশোদার গুরুদেবের নাম, হ্যাঁ মা যশোদার গুরুদেবের নাম হচ্ছে কর্ণমণি, এইদিকে সবাইকে জিজ্ঞেস করবো কিছুক্ষণ পর। কর্ণমণি একদিন মা যশোদার বাড়ি গেছে, যশোদে এ কাল একাদশী করেছি, আজ তোর বাড়িতে পালন করব। সঙ্গে সঙ্গে যশোমতী বলছে আপনি বসুন, আমি অন্ন ব্যঞ্জন তৈরি করে সেবা দেবো, আপনি বসুন অসুবিধা নেই। ভগবান কৃষ্ণ উঠোনে বসে বসে খেলা করছিল, এইটুকু বাচ্চা। এখন লক্ষ্য করুন, যেই না বলেছে আপনার কোনো চিন্তা নেই গুরুদেব, যশোমতী বলেছে আমি নিজে রান্না বান্না করে দেবো, আপনি বসে বসে পাবেন। সঙ্গে সঙ্গে গুরুদেব বলল তোরা হলি গোয়ালিনীর জাতি,
তোদের হাতে খেলে হবে আমার ক্ষতি, তোদের হাতে খেলে আমার হবে ক্ষতি। ভগবান চমকে উঠল, গুরুদেব তুমি জাতের বিচার করলে, কিন্তু কোন জাতে আমি এসেছি তোমার সেই ভাবনাই নাই। আজকে তোমাকে দেখাবো, তুমি তো বনে জঙ্গলে ঘুরে ঘুরে বেড়ালে আমাকে পাবার জন্যে, আজ আমি কোথায় এসেছি। মায়েরা, গুরুদেব বলল তোরা গোয়ালিনী জাতি, তোদের হাতে খেলে ক্ষতি হবে। এক কাজ কর, এক কাজ কর, আমাকে অন্ন ব্যঞ্জন তৈরি করার জন্য চাল ডাল দিয়ে দে, আমি রান্না করে নেবো। মায়েরা, গুরুদেব নিজে রান্না বান্না করে বাড়িতে বসে যায় না, শ্রী মধুসূদন বলে দেখবেন যারা ভক্ত হয়, এখানে তিলক নিয়ে আছেন, যারা মালা নিয়ে আছেন, যারা ভক্ত মানুষ হয়, তারা দেখবেন কি করে না, সেবা করবার সময় শ্রী মধুসূদন বা জনার্দন বলে কপালে ঠেকিয়ে তারপর খায়। খাই না বাবা, এখন লক্ষ্য করুন গুরুদেব কী করেছে, শ্রী মধুসূদন বলে জনার্দন বলে যেই না কপালে ঠেকিয়ে চোখ দুটো মুজেছে, কোথা থেকে গোপাল এসে হামাগুড়ি দিয়ে চপ চপ শব্দে ভাতগুলো খেতে শুরু করেছে। এ যশোদে, এ দেখ দেখ দেখ, তোর গোপাল আমার সব অন্নে মুখ দিয়ে দিল রে, এদিকে আয় এদিকে আয় দেখ। যশোমতী ছুটে এলো, দেখলো তার ছোট্ট গোপাল গুরুদেবকে খেতে দেয় নাই, নিজেই খাচ্ছে। সঙ্গে সঙ্গে যশোমতী বললো, হ্যাঁ রে গোপাল, তোকে ডাকলো কে, তুই খেলি কেন, তুই এঁঠো করে দিলি কেন। গোপাল বলছে, মা গো, ভক্ত যদি প্রসাদ নিবেদন করার সময় আমায় ডাকে, আমি কি না এসে কোনো দিন থাকিতে পারি। হরি বল, কত সুন্দর সুন্দর তত্ত্ব বেরোবে দেখুন এই কথাগুলোর মধ্যে। ভগবান বলছে, ভক্ত যদি নিবেদন করার সময় আমায় ডাকে, আমি কি না এসে থাকতে পারি। তোকে ডেকেছে, তোকে ডেকেছে, দেখাচ্ছি মজা, তোকে দেখেছে না মা যশোদা রেগে কানাইকে এই কানে ধরে এই গালে এক থাপ্পড়, এই গালে এক থাপ্পড়, ডান গালে যখন মেরেছে তখন গোপাল কাঁদছে, আর বাঁ গালে যখন মেরেছে তখন গোপাল হাসছে। এখানে একটা তত্ত্ব বেরোচ্ছে কি বলুন তো, ভগবান কৃষ্ণকে মা যশোদা মারল, তো ডান গালে মারলো তখন কৃষ্ণ কাঁদছে, আর বাঁ গালে মারলো তখন কৃষ্ণ হাসছে কেন? একটা কারণে কাঁদছে, মা গো লোকের কাছে বলে বেড়াও, সাত নাই পাঁচ নাই, আমি নাকি তোমার একটি মাত্র গোপাল, তুমি আমার জন্য নবনী তৈরি করার সময় বসন অঞ্চলটা টুকরো করে তারপর ছেঁকে নাও, তারপর আঙুল দিয়ে নেড়ে নেড়ে দেখো, যদি নবনী মোটা হয় আমার গোপালের বদনে ব্যথা লাগিবে। তুমি আমাকে এই ভালোবাসো, লোকের কাছে বলে বেড়াও তুমি মারলে, তোমার ভালোবাসা কোথায়, তুমি আমায় মারলে মা। অভিমানে গোপাল কাঁদছে, আবার হাসছে কেন, বাগালে চল মারার সঙ্গে সঙ্গে, মা তুমি তো আমায় চিনতেই পারোনি, আমি কে, তুমি যদি চিনতে পারতে তুমি কি আমায় মারতে। যশোমতী বলছে, অত কথায় কত কাজ নেই গুরুদেব, বন্দি করে রাখবো আমার কাঁচা সোনা, আমার গোপাল তোমার কাছে আসবে না। গোপালকে কোলে করে তুলে নিয়ে একটা বাড়ির ভেতরে গিয়ে জানলাতে দড়ি দিয়ে বাঁধছে, আজ তোকে দেখাচ্ছি মজা, দেখাচ্ছি তোকে মজা। গোপালকে দড়ি দিয়ে বাঁধছে, কিন্তু বাঁধতে বাঁধতে যখন গিঁট দিতে যাচ্ছে দু আঙুল কম পড়ে যাচ্ছে। যশোমতী বলছে, মা গো এই জগতে দড়ি দিয়ে ভগবানকে কোনোদিন বাঁধা যায় না, এই দড়ি দিয়ে ভগবানকে কোনোদিন বাঁধা যায় না, এই জগতে যে ভক্ত প্রেমের দড়ি দিয়ে, যে ভক্ত প্রেমের দড়ি দিয়ে, যে ভক্ত প্রেমের দড়ি দিয়ে নয়নে চলে বসতে বসতে, হে গোবিন্দ তোমারই হলো আমি বলি, হে গোবিন্দ তোমারই হলো আমি বলি, যদি একবার, যদি একবার প্রেমের 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 দড়ি দিয়ে বাঁধতে পারে, বাঁধতে পারে গোপাল তার বাঁধনে বাঁধা হয়ে যায়। দু আঙুল কম পড়ছে কেন, বাঁধতে বাঁধতে দু আঙুল কম পড়ছে কেন? সেই সময় যশোমতী দুটো জিনিস অভাব ছিল, প্রেম আর ভক্তি। ভক্তি ছিল না জোরে বাঁধছে, প্রেম ছিল না জোরে বাঁধছে, মা তুমি আমায় বাঁধতে পারবে না, তোকে আমি বাঁধতে পারবো না, দেখাচ্ছি মজা, এইদিকে দেখাচ্ছি মজা। বাড়িতে দরজা দিয়ে শেকল দিয়ে বলল, গুরুদেব বন্দি করে রাখলাম আমার কাঁচা সোনা, আর আমার গোপাল তোমার কাছে আসবে না,
তোমাকে চাল ডাল দিলাম, তুমি সেবা করো। যেই না গুরুদেবকে আবার চাল ডাল দিয়ে অন্ন ব্যঞ্জন তৈরি করবার জন্য যশোমতী রান্নাঘরে ঢুকেছে, গুরুদেব অন্ন ব্যঞ্জন তৈরি করে শ্রীমধুসূদন বলে সেবা দিয়েছে, দরজা বন্ধ করা আছে, কোথা থেকে গোপাল এসে হামাগুড়ি দিয়ে আবার খেতে শুরু করে দিয়েছে। যশোমতী, এ দেখ দেখ দেখ, গোপাল তোর আবার এলো। যশোমতী রান্নাশাল থেকে বলছে, আমার গোপাল নয়, ও নিশ্চয়ই কারো ছেলে বটে, পাড়ার কেউ বটে, একবার ভালো করে দেখো, বলে তুই দেখে যা বাইরে একবার বেরিয়ে। যশোমতী বেরিয়ে এসে দেখলো সত্যিই তো গোপাল বসে বসে অন্ন খাচ্ছে। ও গো গুরুদেব, এ আমি কি দেখিলাম, আমি গোপালকে ঘরে রেখে এসেছি, দরজায় এসে কোলে দিলাম, আমার গোপাল, আমার গোপালে তোমার কাছে এলো কি করে। গুরুদেব চোখের জলে ভেসে বলে, যশোদারে, এতদিন বনে জঙ্গলে ঘুরে বেড়ালাম, ভগবান পাবার লাগি রে, ভগবান পাবার লাগি রে, কিন্তু ভগবান পেলাম না। তুই একবার দরজাটা খোল। যেই না দরজা খুলেছে অমনি কি দেখলো জানেন, যশোমতী বলছে, দেখো দেখো গুরুদেব, তো আমি চমকে গেলাম। যশোমতীকে গুরুদেব বলছে, আমিও চমকে গেলাম, বনে জঙ্গলে বেড়ালাম, ভগবান দেখতে পেলাম না, এ আমার কেমন গোপাল। দেখো দেখো, এই যে ঘরে গোপাল, বাইরে গোপাল, বাইরে গোপাল, ঘরে গোপাল, বাইরে গোপাল, ঘরে গোপাল, বাইরে গোপাল, মুনির বড় ভালো কপাল, ঘরে গোপাল, বাইরে গোপাল, মুনির বড় ভালো কপাল, যে ভাগ্য নইলে মিলে না, হরি হরি, মুনির বড় ভালো কপাল, আমার ভাগ্য নইলে মিলে না, মুনির বড় মুনির বড় ভালো কপাল, ঘরে গোপাল, বাইরে গোপাল। মায়েরা, মা যশোমতী গোপালকে সাজাচ্ছে, সবাই একটু হলুদ ধ্বনি দেবেন। মা বলছে, কিভাবে সাজাবো? বলছে, মা গই আমি চড়াবো বাছুর, মা চড়াবো বা কি বলবো বলুন, পুজো মা বলুন, এভাবে গান করা যায়? একবার খোল বাজছে না তো, সিটি মারছে, কি বলবো বলুন, আপনারা তো চুপ করে আছেন, কি বলবেন বলুন, এত ডিস্টার্ব দিলে কীর্তন করা যায়? সবাই মিলে করে জোরে বসুন, মা গই আমি চড়াবো বাছুর, মা গই আমি চড়াবো বাছুর, মা গই আমি, মা গই আমি চড়াবো বাছুর, চরণেতে পরাহন পুজে, চরণেতে চরণেতে পরাহন পুর, চরণেতে চরণেতে পরাহন পুর, সাজাই দেমা, সাজাই দেমা, সাজাই দেমা, সাজাই দেমা,
সাজায়ে দে মা, সাজায়ে দে মা, সাজায়ে দে মা, উঠে যাবার সময় হলো, সাজায়ে দে মা, সাজায়ে দে মা, রোজা যে করতে যাবার সময় হলো, রাজে ধরে যো ধরে, রোজা যে করতে যাবার সময় হলো, আরে যে ধরে যো ধরে না মা, করতে যাবার সময় হলো, আরে যে ধরে যাবার না মা, সাজায়ে দে মা, আমাকে কি বলে সাজাবে? আবার এভাবে বাড়ি দিছে, অলকা তিলকা ভালে বনমালা দেমা কলে, উলো ধ্বনি, অলকা ভালে বনমালা দেমা কলে, অলকা তিলকা ভালে বনমালা দেমা কলে, ভালে বনমালা দেমা কলে, মহনিয়া 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 বাসি দেমা হাতে, মহনিয়া বাসি দেমা হাতে, মহনিয়া বাসি দেমা হয়ে, মহনিয়া বাসি দেমা হাতে, সিদাম সুদাম দাম সুবলাদি অংশ মাই, 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 দাঁড়াইয়া 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 আছে রাজপথে, হয়ে দাঁড়াইয়া আছে রাজপথে, দাঁড়াইয়া আছে রাজপথে, দাঁড়াইয়া আছে রাজপথে, আমায় সাজাইয়ে দে মা, 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 উঠে যাবার সময় হলো, সাজাইয়ে দে মা, সাজাইয়ে দে মা, উঠে যাবার সময় হলো, আরে ধরে যা ধরে যা, উঠে যাবার সময় হলো, আরে ধরে যা ধরে যা, উঠে যাবার সময় হলো, সাজাইয়ে দে মা, সাজাইয়ে দে মা, চরণেতে 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 পরাহন, হয়ে মা চরণেতে পরাহন, কাছে নিবেদন রইল, আপনারা সব সেজে এসছেন তো হাত তুলে বলুন রাধে রাধে, এই সাজে সাজবেন, আমি আপনাদের কতগুলো নিয়ম বলে যাই, যে যেখানে বসে আছেন মায়েদের কাছে নিয়ম বলে যাই একটা কথা, সবাই আসতে ভগবানের মন্দিরে আসতে, আপনি নিজে বাড়ি তৈরি করবেন, যে যেখানে বসে আছেন বাড়ি তৈরি করবেন, বাড়ির সামনে মন্দির তৈরি করবেন, ভগবানের চরণে তুলসী পত্র দেবেন, যখন বাড়িতে সামনে মন্দির তৈরি করবেন, বাড়ির বাচ্চারা যতবার মন্দিরে ঢুকবে ভগবানকে ততবার দেখবে, তত কৃষ্ণচরণে মতি হবে, ছেলে বিবেক হবে, মনুষ্যত্ব হবে। আমি আপনাদের সামনে বলতে চাই, মা বাবা দুজনকে কীর্তন শুনতে হবে, বাবা মা যদি কৃষ্ণ ভক্ত না হয়, ছেলে মেয়ে জীবনে কোনোদিন কৃষ্ণ ভক্ত হবে না। বাবা হলো বীজ, মা হলো মাটি, মাটি আর বীজ যদি ভালো হয় ফসল ভালো হবে না, কে বলেছে? আমি আজকে হরিবাসরে দাঁড়িয়ে বলে গেলাম, হিন্দু সনাতন ধর্মকে বাঁচানোর জন্যে মহাপ্রভু যা করেছেন, জগাই মাধায়ের কাছ থেকে কত অত্যাচার সইতে হয়েছে, কতজন কত খারাপ কথা বলেছে, কত ব্রাহ্মণরা তাকে কত অপমান করেছে, কিন্তু প্রভু নাম বিলিয়ে গেছেন আমাদের মঙ্গলের জন্যে।